ভালো করে মুছে দাও, মাথাটা ভালো করে মুছো, কানের ভেতরটাও একটু মুছে দিও। সে কিন্তু সব দেখতে পাচ্ছে, সব বুঝতেও পারছে, কিন্তু তার কিয়ারা কই গেছিল? কিয়ারা বেবি, কিয়ারা এত সময় ও বাসায় গিয়া বলবো যে এই কাহিনী দাদির কাছে বিচার যদি কিছু করে ভালো করে মুছো, তারপরে হেয়ার ড্রায়ার। হ্যালো, সালাম আলাইকুম জি। আপনার বাসা কোথায়? এটা হলো ধানমন্ডি 27 নম্বর, মিনা বাজারের পাশের গলিতে ঢুকে বাইরে চলে আসবেন। আপনি গুগলে সার্চ দেন ডাক্তার সাকিব পেট ক্লিনিক, লোকেশন ম্যাপ সব পেয়ে যাবেন। না ওদিকে ওদিকে আমাদের জানাশোনা নাই। আমি এখন একটু ব্যস্ত আছি, আপনি 20 মিনিট পরে ফোন দেন। কি নাম আপনার? হারুনুর রশিদ। আচ্ছা আচ্ছা, না ওনারা বহু আগে ছিল। ওনাদের গল্প শুনতে শুনতে নোয়াখালী গ্রুপের সাথে আমি মানে নোয়াখালীদের মনে করেন যে ঘুম আরাম করে দিয়েছিলাম, আমি অন্য বাড়িতে ছিলাম। ওরা কবরে যাওয়ার আগ পর্যন্ত আমার নাম মনে রাখবে, বলে যে একটা আসছিল, দৌড় রূপ রাখতাম সবসময়, বুঝছেন? এই যে এক নুরুল ইসলাম আসছিল, ওরে সরে মনে করেন যে আপনার কত কিছু যে দেখাইছি আমি, বুঝছেন? নোয়াখালী গ্রুপের আমি ওদেরকে একটা শিক্ষা দিছি, বুঝছেন? কারণ দেখতাম যে সবাই আইসা খালি রসুল মানে হুজুর আর এই ওই এর পীর পীরের। আমি কই যে কাকু কয় যে কি ওর বউয়ের গহনা বেচা বলে নোবাড়িতে রক্ষা করছে, আমি খাইয়া দেয় নোবাড়িতে বিদেশি কমরে খাইয়া দেয়, কাম নাই এই কাকুর এইসব কিচ্ছা খাই না, আমার শোনায় না, ঠিক আছে? তারপরে হয়েছে কি, হ্যাঁ পরে হচ্ছে কি, একবার কি করলো আপনার থাইল্যান্ডে একটা ট্রেনিং, বুঝছেন? ট্রেনিং এর মধ্যে ওখানে ডাক্তারদের সব পাঠাবে এই বিদেশ থেকে আসতে, ওরা করছে কি আমারে বাদ দিয়া ওই একজন ফার্মাসিস্টে ডাক্তার নাম বসায় পাঠাই দিছে। আমি পুরা বাজেলে কমপ্লেন করে বসছি যে তোমরা মানে এই বাজেল থেকে সব দুর্নীতি করতেছো। পরে আমার বলতেছে ভাইসা, আমি আমার পরে ডাকাইছি, আমি বলছি আমার তো জানার নাই, আপনি জানান না, আপনারা যদি তলে তলে এসব করেন আমার তো জানাইতে হবে, আমি তো স্বাভাবিক অনলাইনে অ্যাপ্লাই করছি, মানে পরে ওই ব্যাটারে পরে মানে বাদ দিয়ে পরে আমার পাঠাইছে, বুঝছেন? পরে আমি কইছি যে নোয়াখালী নিচের লেভেলে যেগুলো আছে পিওনার দলগুলো কইছি, তবুও উস্তাদগুলো কই, বিশেষ করে গোফরান, আমি কিছু এবারে কয়ে দিস যে আমি হলাম কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে? একেবারে মানে নোয়াখালীর ভালো করে তুমি নোয়াখালীর ঢাকা যাবো না কিন্তু। পরে আমার সমস্যাও হয়েছে, মানে আমি 5 বছর থাকা আর তারপর চলে আসছি ওদের সাথে, আর বেশি মানে আমি আমার আমার বেনিফিট সব নিয়া ওদেরকে শিক্ষা দিয়া বাস আউট চলে আসতে পারে। আচ্ছা
বলেন ওটা ওই আপনার ওই ইয়ে কি বলে ভায়োডিন ভায়োডিন সলিউশন আছে বুঝছেন ওইটাতে ওইটা দিয়ে আগে পরিষ্কার করে ফেলেন আর ওই ওই ইয়েতে একটা স্প্রে পাওয়া যায় বুঝছেন ওইটা আপনার কাজী আলাউদ্দিন রোডে পাবেন ওই একটা স্প্রে ওটা খুরা রোগের জন্য।